ফাইন প্রোডাক্ট, এত ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলি আপনারা অ্যালেন সোলির এই প্রোডাক্টগুলি আমার কাছ ছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না। তো সব কিছু আসলে ভাই দেখানো যায় না। এম্বোডারিটা দেখেন, তাদের নিজস্ব হচ্ছে ব্র্যান্ডের এম্বোডারি, কত সুন্দরভাবে করছে একটা দেখেন। এখান থেকে একটা ডিজাইন করছে, তারপর এখান থেকে তারা আবার, এটা তো অ্যাজ ইউজুয়াল সব প্যান্টই করে, আবার এখান থেকে দেখেন তারা দুইটা আবার এক্সট্রা আলাদা ভি শেপের মতো দিয়ে দিই। স্টিচ দেখে আমি অবাক, এই যে একদম ফুল প্রেশার দিছি আমি, ফুল প্রেশার দিয়ে এই যে দেখেন ছেড়ে দিছি, জাগার জিনিস জায়গায় চলে আসছে। অসাধারণ কিন্তু লেদার প্যাচ, আমি দমরায়া মুচড়ায়া যা ইচ্ছা তাই করি না কেন, দেখেন অসাধারণ কিন্তু লেদার প্যাচ। মূলত আমার ইন্টেনশনই হচ্ছে এটা, যে আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চান, অনেক জায়গায় গিয়ে আপনারা হয়তো বা সবকিছু প্রপার ইনফরমেশন পান না। আমি আমার ভিডিওতে প্রোডাক্ট সেল করার জন্য ভিডিও করি না, আমি আপনাদেরকে ইনফরমেশন দেই যে আপনারা ভালো মানের প্রোডাক্ট কিভাবে বুঝবেন, কিভাবে চিনবেন, এটা নিয়ে আমি আসলে একটা ভিডিও করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিনিয়ত আপনাদের জন্য আজকেও আমরা একটা অসাধারণ প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি, যেটার স্টক অলরেডি আমাদের আরো তিন চার দিন আগে স্টক শেষ হয়ে গিয়েছে। আপনারা বলতেছিলেন যে ভাই পিটার ইংল্যান্ড তখন আসছিল, ওই পিটার ইংল্যান্ডের সাথে অ্যালেন সোলির ভাই রিভিউ পাইনি। আসলে প্রোডাক্টগুলি আসলে আমাদের দেখা যায় যে ওই আসার পরে অনেকেই অফিসে আসে, ইভেন আমাদের ফরেন ভাইয়ার আছেন একজন ইন্ডিয়ান, সে আসে, এসে প্রোডাক্ট যা থাকে দেখে শুনে বুঝে কিউসি করে সব নিয়ে যায়। তো আমরা আপনাদের জন্য অল্প কিছু পরিমাণে আপনাদের রিকোয়েস্টে দুই চারজনকে মনে হয় আমি দিতে পারছিলাম, তিনজন না চারজনকে অ্যালেন সোলি দিতে পারছিলাম, আর বাকিটা মনে করেন যে আপনাদের রিকোয়েস্টে যে ভাই অ্যালেন সোলির প্রোডাক্টটা দেখান। তো অ্যালেন সোলির প্রোডাক্টটা আমি এখন আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি, অল্প কিছু কোয়ান্টিটি আছে ভাই, আগে থেকেই বলে দিলাম। এই যে দেখেন কার্টুন হচ্ছে এরকমের, আপনারা কার্টুন পাবেন, শীট প্যান্ট কার্টুন পাবেন এরকমের, সব কালার মিলে কিন্তু পাবেন। এই যে অ্যালেন সোলির জিনিস পর্যন্ত লেখা আছে। ইনটেক কার্টুন ওয়াইজ এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছে পাবেন। এখন আমি আপনাদেরকে এক এক করে অ্যালেন সোলির যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি এক এক করে আপনাদেরকে আমি দেখাই। অ্যালেন সোলির আমাদের আসলে কালারগুলো আগেরবার ছিল প্রায় চারটার মতো, এবার আমরা পেয়েছি আপনাদের রিকোয়েস্টে অ্যালেন সোলি আনা হয়েছে আপনাদের জন্য, এবার আমরা পেয়েছি মাত্র তিনটা ওয়াশ, যেটা একটু ব্যাড লাক আমাদের জন্য। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলি, এগুলো সবাই ধরছে, যারা আসছে না হলেও আপনার শত শত মানুষ এই স্যাম্পলগুলো দেখছে আমাদের, সেগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে দেখেন সম্পূর্ণ স্লিম ফিটের প্রোডাক্ট অ্যালেন সোলি, সম্পূর্ণ স্লিম ফিট, এখানে অ্যালেন সোলি ট্যাগ পর্যন্ত দেয়া আছে। এটা কিন্তু স্ট্রিচ, এটা 2%-এর উপরে আছে, আই মিন 3% স্ট্রিচের মতো এটা, বাট আমরা সবসময় 2% বলি, কারণ হচ্ছে একটা ভায়ারের যে রিকোয়ারমেন্টটা থাকে সেখানে কিন্তু 2% ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে 2%। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যালেন সোলি 30 সাইজ, 98% হচ্ছে কটন, 2% হচ্ছে মানে স্ট্রিচ। এখানে কিন্তু কোনো পলিয়েস্টার মিক্স নাই, কারণ পলিয়েস্টার মিক্স থাকলে সেই প্রোডাক্টের বা সেই ফ্যাব্রিক্স কিন্তু ভালো হয় না। এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ব্যাক সাইড খুবই চমৎকার, খুবই অসাধারণ, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন, আমার মতো যারা ইয়াং জেনারেশন আছেন তাদের কাছে অনেক ফেমাস এটা। সো আমি আপনাদেরকে একটু দেখাই, যে এই যে দেখেন অ্যালেন সোলির কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং করা তাদের হচ্ছে বাটন, তারপর হচ্ছে আপনার এই যে দেখেন অ্যালেন সোলির হচ্ছে এখানে রিপিট পর্যন্ত লেখা দেওয়া আছে, অ্যালেন সোলি লেখা, এখানেও রিপিট আছে। আপনার রিপিট কয়টা আছে আমি আপনাদেরকে একটু গুনে দেখাই, 1, 2, তারপর এখানে একটা আছে রিপিট 3, আর এখানে একটা আছে রিপিট 4, আর হচ্ছে ব্যাক পকেটে দেখেন, ব্যাক পকেটে কিন্তু ম্যাক্সিমাম টাইম ব্যাক পকেটে রিপিট থাকে না, ব্যাক পকেটে আপনার এখানে পাবেন একটা 5টা রিপিট, আর হলো এই একটা রিপিট পাবেন, টোটাল 6টা রিপিট। একটা প্যান্টে কিন্তু তারা 6-6টা রিপিট ইউজ করছে, বুঝতে পারছেন? কারণ অরিজিনাল যে প্রোডাক্টগুলি থাকে সেগুলোতে তারা কিন্তু কখনই কারচুপি করে না, তারা চায় ভালো মানের প্রোডাক্ট তৈরি করতে। কনজিউমার যারা আছে, যারা খুচরা বিক্রি করে বা খুচরা নেয়, তাদেরকে বেস্ট প্রোডাক্টেই তারা দেওয়ার চেষ্টা করে, যার জন্য তারা কখনই কিন্তু কারচুপি করে না। আর বাংলাদেশে যদি তৈরি হতো তাহলে এই প্রোডাক্টটা মনে করেন এখানে 6টা, মানে কি বলবো, এখানে 6টা থাকতো না রিপিট, এখানে থাকতো হয়তো বা 4টা রিপিটের মতো থাকতো। আর আমি আপনাদেরকে এটা এখানে ই দেখাই, জিপারটা দেখাই, এটা হচ্ছে ওয়াইকেকের জিপার, এই যে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ জিপার ওয়াইকেকের। আর আমি আপনাদেরকে কি দেখাবো, এখানে আপনারা দেখেন খুব সুন্দর করে কিন্তু তাদের দেওয়া আছে অ্যালেন সোলি, দেখেন অ্যালেন সোলি
অ্যালেন সলি জিন্স, ডেনিম গুডস, আরও অনেক কিছু তাদের লেখা আছে, সব কিছু আসলে ভাই দেখানো যায় না। এম্ব্রয়ডারিটা দেখেন, তাদের নিজস্ব হচ্ছে ব্র্যান্ডের এম্ব্রয়ডারি। এটা একটা কি বলে, আই মিন এটা হরিণের মাথা, সিংহওয়ালা হরিণের মাথা এক একটা এম্ব্রয়ডারি করছে। আমি জানি না অ্যালেন সলি কেন হরিণের মাথাটাকে আসলে পছন্দ করছে বা ই করে নিছে। এখানে ওয়েস্ট ট্যাগ আছে, ওয়েস্ট ট্যাগে আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। ওয়েস্ট ট্যাগে এখানে সাইজ টাইজ সব কিছু দেওয়া আছে। ইভেন এখানে কিন্তু লেদার প্যাসটাও পর্যন্ত, অসাধারণ লেদার প্যাস দেখেন, অসাধারণ কিন্তু লেদার প্যাস। আমি দমরায়া মুচড়ায়া যা ইচ্ছা তাই করি না কেন, দেখেন অসাধারণ কিন্তু লেদার প্যাস। এখানে কিন্তু অ্যালেন সলি লেখা আছে, ইভেন প্রিন্টটা পর্যন্ত কিন্তু উঠে নেয় অ্যালেন সলির যে লেদার প্যাসে যে প্রিন্টটা করছে তারা, আমি জানি না এটা কি প্রিন্ট করছে, প্রিন্টটা কিন্তু পর্যন্ত উঠে নেয়। আর এগুলো 100% ওয়াশ গ্যারান্টি। ব্যাক পকেটের স্টাইলটা একটু দেখেন, ব্যাক পকেটে কত সুন্দর, মানে আমি এইটা বুঝি না যে কত সুন্দরভাবে করছে। একটা দেখেন এখান থেকে একটা ডিজাইন করছে, তারপর এখান থেকে তারা আবার, এটা তো অ্যাজ ইউজুয়াল সব প্যান্টই করে, আবার এখান থেকে দেখেন তারা দুইটা আবার এক্সট্রা আলাদা ভি শেপের মতো দিয়ে দিছে। আই থিঙ্ক ওই যে হরিণের মাথার সাথে মনে হয় এটা মিল করছে, আমার কাছে মনে হয় এরকমের। মানে প্রতিটা ভাইয়েরই নিজস্ব কিছু একটা ছোঁয়া থাকে, একটা শিল্প থাকে প্রতিটা প্রোডাক্টেই। সো এগুলো আমাদের গার্মেন্টস থেকে আনা, খুবই কষ্ট করে আপনাদের জন্য অল্প কিছু মাল পেয়েছি অ্যালেন সলির। আপনারা দেখেছেন এটা ছিল হচ্ছে লাইট ওয়াশ, এখন আমি আপনাদেরকে দেখাবো একদম ডার্ক ওয়াশ। এই যে দেখেন একদম ডার্ক ওয়াশ, সম্পূর্ণ স্ট্রিচ। আমি যদি প্যান্টের নিচ থেকে দেখাই, নিচ থেকেও দেখেন এই যে স্ট্রিচ, কিন্তু সম্পূর্ণ স্ট্রিচের প্রোডাক্ট। প্রাইস ট্যাগ আপনারা শোরুমে প্রাইস ট্যাগ বসিয়ে সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। পিছনের সাইডটা দেখেন, যেহেতু এটা ডার্ক কালার, ডার্ক কালারের আমি যদি আপনাদেরকে এইটা দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন। টোটাল 6টা রিপিট আছে তাদের ব্যাক পকেট এবং সামনের পকেট নিয়ে। এই যে দেখেন কত সুন্দরভাবে তারা স্টাইলটা করছে, ডিজাইনটা করছে কত সুন্দর করে। সুইংগুলা দেখেন ভাই, সুইংগুলা মানে টোটালি আমার মনে হচ্ছে যে একদম পুরো ফুটে উঠছে, মানে পানির মতো করে ফুটে উঠছে। এত ফাইন প্রোডাক্ট, এত ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলি আপনারা অ্যালেন সলির এই প্রোডাক্টগুলি আমার কাছ ছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না। যদি পেয়ে থাকেন হয়তো বা সেটা খুবই কম, 100%-এর ভিতরে হয়তো বা 99% মানুষের, মানে 99% মানুষের কাছে এই প্রোডাক্টগুলি নেই। এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটি ওয়াশ দেখাই, মানে এক কথায় আপনার অথেন্টিক অরিজিনাল যেটাই বলেন না কেন, এক কথা অসাধারণ প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলি কিন্তু আপনার 11.5 আউন্স, আউন্সের দিক থেকে প্রোডাক্টগুলি যথেষ্ট পরিমাণে ভালো, বিশেষ করে যেহেতু এখন একটু গরম চলতেছে, আউন্সের দিক থেকে যথেষ্ট পরিমাণে ভালো। স্টিচের কথা, মানে আমি স্টিচ দেখে অবাক, স্টিচ দেখছেন, স্টিচ দেখে আমি অবাক। এই যে একদম ফুল প্রেশার দিছি আমি, ফুল প্রেশার দিয়ে যে দেখেন ছেড়ে দিছি, জাগার জিনিস জায়গায় চলে আসছে। সো অরিজিনাল বলতে হয়তো বা আপনারা একটু হলেও আইডিয়া পাচ্ছেন, বা যারা নতুন বিজনেস স্টার্ট করবেন। আর আপনারা যদি চান আমি লাইভে আসবো, আপনাদের অনেকেরই অনেক কথা থাকে, অনেকে আমাকে ফোন দেন, আসলে ফোনে দেখা যায় অনেক কিছু বলা যায় না। তো আপনারা যদি বলেন আমাকে লাইভে, আমি তাহলে একটা সময় লাইভে আসবো। আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে লাইভে কারা কারা আপনারা আমার সাথে কথা বলতে চান, আমি আপনাদের সাথে লাইভে কথা বলবো, সরাসরি কথা বলবো লাইভে। তো আপনাদের আমি ব্যাপারগুলো আস্তে আস্তে আমি শিখিয়ে দেবো বা ক্লিয়ার করে দিব। তো এই হচ্ছে একটি ওয়াশ অ্যালেন সলির, ব্যাকসাইডটা আমি দেখাই। এই যে দেখেন ব্যাকসাইড, খুবই সুন্দর, খুবই অসাধারণ, চমৎকার ওয়াশ, চমৎকার মানে প্রোডাক্ট, ফ্যাব্রিক্সগুলো হচ্ছে চমৎকার। এই হলো একটি ওয়াশ, এই হচ্ছে আরেকটি ওয়াশ। ইভেন আমি যদি দেখাই, এই হচ্ছে লাইট কালার ওয়াশ। টোটাল এই তিনটা ওয়াশ মিলিয়ে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলি 30 পিসের কার্টন। এখানে কোনো ব্লিস্টার করা নেই, অনেকেই বলেন ব্লিস্টার করা, বাট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টে আসলে ব্লিস্টার করা হয় না, এগুলো কার্টুন বাই কার্টুন থাকে, 1x1 পলি করা থাকে। আমরা আমাদের ভিডিওতে প্রাইসটা মেনশন করি না এই কারণে, কারণ আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলি নেয় নিয়ে তারাও একটা বিজনেস করার উদ্দেশ্যেই কিন্তু নেয়, আমরা তাদের কথা চিন্তা করে কখনোই আমরা ভিডিওতে প্রাইস মেনশন করি না। আর তাই বলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের প্রোডাক্টও কিন্তু থাকে না, আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে। কারণ ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি জঙ্গলে বসেও কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন। আমি যে থিওরিটা মনে করি, আমার কাছে যেটা মনে হয় যে আমি ভালো মানের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, আমি গহীন জঙ্গলে বসেও আমি প্রোডাক্ট
সেল করতে পারবো, মানুষ আমাকে খুঁজে নিবে, আমার মানুষকে খুঁজতে হবে না, জিনিসটা হচ্ছে এরকমের। সো ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবেন। সো ভাই উদ্যোক্তা হন, বিজনেসের মানে চাকরির চিন্তা বাদ দিয়ে উদ্যোক্তা হন। আর এই হচ্ছে কথা, এই তিনটা প্রোডাক্ট মিলিয়ে আমাদের কাছে 30 পিস পাবেন সর্বনিম্ন। 30 পিসের ভিতরে আপনার হচ্ছে 28 থেকে 38 সাইজ আছে আমাদের কাছে, এর ভিতরে 28 আর 38-এর সর্বোচ্চ 1 পিস করে পাবেন। আর হচ্ছে 30, 32, 34 এই সাইজগুলো আপনারা 7 থেকে 8 পিস করে পাবেন, প্রতিটা কালার মিলিয়েই পাবেন। 36টা আপনারা পাবেন 3 থেকে 4 পিস, টোটালি 30 পিসের একটা রেশিও আছে আমাদের। এই রেশিওর ভিতরে আপনার প্রোডাক্ট নিতে হবে। প্রাইসটা আমি বললাম না, প্রাইসটা আপনারা ফোন করে জেনে নেবেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা আজমপুর 6 নম্বর সেক্টর 15 নম্বর রোড 8 নম্বর হাউস রাজুক কলেজের ঠিক পিছনে। সো এই হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেস, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সেক্ষেত্রে পার কার্টুনে 1000 টাকা আমাদেরকে ফার্স্টে অ্যাডভান্স করতে হবে, বাদ বাকি যে ডিউটা থাকে ওইটা আমরা কন্ডিশনে কুরিয়ারে পাঠিয়ে দিব। আর যারা ঢাকার ভিতরে থাকেন তারা সরাসরি আমাদের অফিসে এসে আপনার প্রোডাক্ট ভাই নিতে হবে না, আমরা চাই না যে মানে আপনার প্রোডাক্ট আমাদের কাছ থেকে এসে আপনার প্রোডাক্ট নিতে হবে না, এসে এক কাপ ভাই চা খেয়ে যাবেন, আমার সাথে কথা বলে যাবেন, ভালো লাগবে নিজের দিক থেকে। আজকের ভিডিওটা শেষ করার আগে এটাই বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে রেড কালারের একটা বাটন আছে সাবস্ক্রাইব লেখা, আপনারা সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন আমাদের ভিডিওগুলোর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টই পড়ার মানে পড়ার ট্রাই করি, ইভেন সময় পেলে আমি রিপ্লাইও দেই। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যাওয়ার আগে একটা কথাই বলতে চাই যে আসুন আপনি আমি ভালো থাকি, সৎ পথে ব্যবসা করি। আসসালামু আলাইকুম।